মনটাকে এমন কেলাবো না, চুপ কর, পরে খেলা দিচ্ছি আমার কিছু। করেছি তাই বলে প্রতিবার করবো না? না তা বলছি না। প্রতিবাদ নিশ্চয়ই করবি, তা এভাবে ওনাদের হাত তোলাটা উচিত হয়নি রে তোর। তুই চুপ কর তো, দেখছিলিস না ওই বুড়োটা কিভাবে আমাদের দিকে তাকাচ্ছিল? ওইসব লোকেদের জন্য ওটাই ঠিক করেছি। দেখ সব লোকেরা না সমান হয় না, উনি হয়তো অন্য কোনো মোটিভ নিয়ে আমাদের দিকে তাকাচ্ছিল। সব ব্যাপারটাকে নিয়ে খারাপ ভাবিস না, উনি হয়তো ভালো মানুষ ছিলেন। আরে তুই থামবি, তখন থেকে এই বিষয়টা নিয়ে এখন করছিস যেন কি না কি হয়ে গেছে। এই কি হচ্ছে তোর? না দাদা, না মানে। না মানে কি? ও বুঝেছি আমি। কি বুঝলি? তোরা দুজন মিলে পার্কে কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটিয়েছিস জানিস উনি কে? কে? উনি বিভীষণপুরের মাস্টার মশাই। উনি আমাদের মাস্টার মশাই? আসলে কি হয়েছে, ওনার তোর মতো দেখতে একটা মেয়ে ছিল, মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছে। হ্যাঁ মাস্টার মশাই, সে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মাস্টার মশাই সেই জন্য তোকে ধাওয়া করছি, পিছু নিচ্ছিল, আর তোরা কোনো কথা না শুনেই চড় মেরে দিলি। ইয়েস, কোনো মানুষের সম্পর্কে না জেনে না বুঝে বাজে মন্তব্য করা উচিত নয়। কোন মানুষ কোন দৃষ্টিভঙ্গি নিয়ে চলাফেরা করে সেটা ভেবে দেখুন। ইয়েস, কোন মানুষ কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাচ্ছে সেটা ভেবে দেখুন। তো সব মানুষ সমান হয় না। সত্যি সত্যি যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ফলো করে তাহলে কিন্তু আপনারা প্রতিবাদ করবেন। এরকম ঘটনা বা এরকম পরিস্থিতি যদি আপনাদের জীবনে ঘটে তাহলে প্রতিবাদ করবেন? ইয়েস, অবশ্যই প্রোটেস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের মতন এই ভুল কেউ কখনো করো না। তো বন্ধুরা, কোনো মানুষের সম্পর্কে না জেনে না বুঝে প্রথমে তাকে খারাপ ভাবাটা ঠিক না। তো ওঠো, জাগো, নিজেকে নিয়ে ভাবো।